হ্যাঁ গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 3:25। তা আমি উঠে পড়েছি, আজকে দাদা যাবে, চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই যে আমার দাদা এদিকে জামা কাপড় নিয়ে রেডি হবে। দাদা আজকে চলে যাবে, দাদা এবারে মুর্শিদাবাদ দাদা আজকে, ওই জন্য আমি কোনো কথা বলছি না, উঠে পড়েছি তাড়াতাড়ি করে। তো দেখতেই পাচ্ছ দাদা এদিকে রেডি হয়ে গেছে, মা ওইদিকে দাদার খাবার দাবার করে দিল। দাদা খেয়ে টেয়ে এখন এই বেরিয়ে পড়ছে। মায়ের মনটা একটুও ভালো নেই, কারণ দাদা দুদিন পরে এই আসলো, দুদিন থেকে আবার চলে যাচ্ছে। আমার দাদা মানে মেদিনীপুরে কাজ করে ওখান থেকে, তা আমার দাদা অটোর জন্য অপেক্ষা করছে। তা মা এদিকে দাঁড়িয়ে আছে, দেখি আমার বাবা আসলো অটো দেখতে গেল। তা ওদিকে আমার দাদাকে বললো যে তুই ওইখান থেকে সাবধানে চলে যা, সামনেই অটো পেয়ে যাবি। আব্বা খালি গায়ে ছিল, ওই জন্য দাদা ওইদিকে চলে গেল। এদিকে আমিও ঘরে ঢুকবো বলে বাড়ির দিকে রওনা দিলাম। তা এখন বাজে 4:30, অটো এও হয়নি। তা আমি এসে আবার খুব ঘুমবার ছিল, ওই জন্য ঘুমিয়ে পড়লাম। আজকে আমরা অনেক সকাল সকাল উঠেছি, কারণ দাদা আজকে চলে গেছে বাড়ি, মানে মুর্শিদাবাদ গেছে। ওই জন্য আমি উঠেছি সেই কটা 3:35-এ। উঠে সে ঘুমালাম কটায়, 5:30-টার দিকে ঘুমালাম। এখন বাজে 9টা, কত দেরি হয়ে গেছে। চলো ঘরের কাজবাজ সেরে একেবারে তোমার সাথে কথা বলছি। ফোনে চার্জও নেই, চার্জও বসিয়ে দিই। রুটি করে নিলাম, আর মা কালকে সিমাই করছে, ওই সিমাই আর রুটি নিয়ে চলে যাবো। দেখবে হাতে আটাই রাখা, হাতে আটা পুরো ভর্তি। এবার স্নান করতে যাবো, সর অন্ধকার লাগছে, আটা ভর্তি হয়ে গেছে। তো চলো দেখো, আমি রুটি করে নিয়েছি, হয়ে গেছে। চলো রুটি আর সিমুই খাবো, সিমুই দেখাচ্ছি। তো গাইস আমি স্নান করে চলে এসেছি, দেখলেই পাচ্ছ ওই সকালবেলা টিভি চালিয়ে দিয়েছে। দাদা চলে যাবে, ওই জন্য মা সিমুই টিমুই করেছিল, ওই দই কাতলা করেছিল, এগুলো তো দিয়ে ভাত রাতেবেলা খেলাম। আর সিমাই করেছিল, সিমাইটা আমি রাতেবেলা খেতে পারিনি, ওই জন্য এখন সিমাই আর রুটি নিয়ে চলে যাবো, দেখাচ্ছি সিমাই। সিমাই করে টিফিন বাক্সে রেখে দিয়েছিল, আর এই যে রুটি, চলো গুছিয়ে নিই আর এই খেয়ে নেবো। আর এই যে মাংস আছে, মাংস খেয়ে উঠে কথা বলছি। আমার খাওয়া হয়ে গেছে, ওইদিকে ছেলে বোনেরও খাওয়া হয়ে গেছে, ছোটো বোনেরও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন চুল টুল বেঁধে নিয়ে কথা বলছি, চুল বাঁধবো, বেঁধে একেবারে কী করবো কী করবো, কাজে যাবো না। আমি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, আজকে পড়া আছে, ওই জন্য ব্যাগটাও গুছিয়ে নিলাম। আর বাইরে তো সেই কদিন ধর তো বৃষ্টি লেগেই আছে, থামার নাম করে না, তার মধ্যে জট্টটা বেরিয়ে গেছে। তো চলো চুল বেঁধে কথা বলছি, চলো কাজে গিয়ে একেবারে কথা বলছি। দেখি বৃষ্টি হচ্ছে একটু একটু, রাস্তা দেখো পুরো কাদায় কাদা, কাজে গিয়ে কথা বলছি। পুরো বৃষ্টি হয়েছে, কাদায় কাদা সব জায়গায়। আজ চলে এসেছি, চলো দোকানে যাই। তো এই ছেলেকে দোকানে দিতে বললাম, এদিকে রোজি স্যার বললো কয়েকটা পার্সেল আছে, রোজি এই পার্সেলটা কমপ্লিট করতে হবে। পার্সেলটা বললাম ঠিক আছে, কমপ্লিট যখন করতেই হবে, আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি লিখছি, আপনি তাই পার্সেল করুন। তা ওটাই হলো, এদিকে রিপ্লেট লিখছিলাম, ওইদিকে স্যার পার্সেল করবে বলে স্যার পার্সেলটা রেডি করছিল। তা আমি তো আস্তে আস্তে লিখে লিখে এখন এ করছে, কমপ্লিট করছে, ওইদিকে উনি দেখছে। আমাদের কী বলতো, আজকে অত কাজের চাপ নেই, দেখে বোঝা যাচ্ছে। আর অনেক স্লোলিভাবে আমি লিখছিলাম, দেখতেই পাচ্ছে এই যে আমার লেখা, এদিকে আমার পার্সেল একটা হয়ে গেছে, এই জন্য এটাতে লাগিয়ে দিলাম। আর এই যে এখন হচ্ছে অনেক কটা গাছ শাড়ি এসছে, এই শাড়িগুলোকে বের করলাম, বের করে আমি এক যে যার জায়গায় প্লাস্টিকগুলো পড়ালাম, পড়িয়ে যে যার জায়গায় শাড়িগুলোকে রেখে দিলাম। এখন আমি খাবো, এখন বাজে 2:30। তো চলো কী খাচ্ছি দেখাচ্ছি। এখন আজকে আমি নিচে রুটি আসছি, ওটাই খেয়ে নিলাম। তা খেতে উঠে এদিকে বসে আছি, কাজের চাপ নেই অতটা, বসে বসে টাইম পাস করছি। আর আজকে মায়ের মনটাও ভালো নেই, মা দাদা মা খুব মানে এ করছে। আর একটা কাস্টমার ফোন করলো, স্যার বললো রোজি ভিডিও কল আছে, আমি ঠিক আছে করুন তবে। তা ওকে ওই কাস্টমারটাকে শাড়ি ফাড়ি সব দেখিয়ে শাড়িগুলোকে গুছিয়ে আমি রেখে দিলাম শাড়ির জায়গায়। তা দেখি কাস্টমারটা টাকাটাও পেমেন্ট করে দিল। তা আমি অ্যাড্রেসটা লিখে দিলাম, এদিকে লিখে নেওয়ার পরে আমি বললাম ঠিক আছে তা দিয়ে দিন, আমি পার্সেলটা দিয়ে করছি কাস্টমারের। এদিকে আমি রিপ্লাইটা লিখে নিলাম, আর ওদিকে প্রায় কাস্টমারের রিপ্লাই দিচ্ছিলো যে আপনাকে পার্সেল করতে হবে না, আমি আমাকে দিয়ে দিন, আমি পার্সেলটা করে দিচ্ছি। স্যার বললো এত বড় পার্সেল তুমি করবে, এখানে এই মানে এই প্লাস্টিকটার ভেতরে নেই নেই করে ধরতে গেলে 42-43টা শাড়ি আছে। ওই জন্য স্যার বলছিলো যে উনিই করবে, বলছি না না আপনাকে করতে হবে না, আপনি দিন আমি করে নিচ্ছি, এটাই বলেছিলাম আমি।
এত বড় কাজও তোমার একটু টাইম লেগে থাকবে, আমি এত কথা বলতে পারি না কাজের মধ্যে। একটি কথা বলে দুটো একটাই কথা বলছি যে আমি এখন কাজ করছি, কাজ করার পরে ওই রাতের বেলায় তো খেতে উঠে ভিডিও এডিট করতে করতে তো আমার প্রচুর ভয় ওঠে, প্রচুর ভয় ওঠে তোমাদেরকে কী বলবো আমি। তাও এডিটটা করে দিলে কি বলতো, ভিডিওটা আমি ভিডিওটা এডিট করে দিলে ডাউনলোডে ফেলে রেখে দিই, রেখে দিই ভিডিও করি, কারণ প্রচুর ঘুম পাই, সারাদিন ঘুমাই না, কাজের মধ্যে থাকি। দেখতেই পাচ্ছ আমার এদিকে পার্সেলটা অনেকটাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে করছি পার্সেলটাকে, ভালোই লাগছে না। আমি সময়ও কাটছিল না, আমি আছি দেখি করবো, নিজেরই সময় কাটানোর জন্য শুরু করতে হবে। কি বলতো, যে দিকে তার থাকে না তো সেদিকে যেন সবাই কাটতে চায় না, বুঝলো, এটা সবারই হয়, এটা আমার কি আর অন্যজনের কি। তা আমি সাইডটা দেখছি ভালো করে কভার করে দিচ্ছি সেলটেপ দিয়ে, কারণ এটা আমাদের যাবে আজকে, এটা যাবে কোথায় যেন এই পার্সেলটা যেন কোন জায়গাটা যেন বললো, ও হ্যাঁ তামিলনাড়ু, এটা যাবে তামিলনাড়ুতে। তা আমার মনে পড়ছিল না, ওই জন্য আমি আরেকবার মনে করে দিলাম, এটা এই পার্সেলটা যাবে তামিলনাড়ু। ওই জন্য আমাদের যে কটা পার্সেল যাই না কেন আমরা খুব যত্ন সহকারে পার্সেল করি। তা দেখাচ্ছি ফাইনাল পার্সেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এই যে আমার পার্সেল পুরো কমপ্লিট। তার পার্সেল কমপ্লিট করে আমি এখানে বসে দিলাম, বসে থাকতে দেখি খালি খেয়ে দেখি একটা কাস্টমার তো গাইছে, আমি আজকে পড়া আছে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, চলো বেরিয়ে কথা বলছি। এদিকে সবাই বসেছিল, দেখছি দেখি অতটা ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি ভিডিওটা করেছি, একটু হাসি মজা করছিলাম কোচিনে এসে। তা আজকে আমি এই সাইডটা বসছি যাতে কাউকে দেখা যায়, কিন্তু স্যারের ভাই ঠিক করে ফোন বের করতে পারিনি, এদিকে সবাই হাসি মজা করছি, পড়ার কাছাকাছি এগিয়ে এসছে। আমি এটা হলো সুচি, তুই কোন রে, ও সোনালি বিন বিন্দ্রে প্লাস্টিক দেবো, এইরকম প্লাস্টিক আর আমি প্লাস্টিক দিচ্ছি স্যার ওর মাথায় সাইজে আমার পড়া হয়ে গেছে, বৃষ্টি করছে, চলো এখন আমি আর কথা বলতে পারবো না, বাড়ি এসে কথা বলে খুব জোরে জোরে বৃষ্টি করছে। আমি বাড়ি চলে এসেছি, জ্বর ঠোঁট হয়ে গিয়েছে, ফুলে গেছে, আর এদিকে পুরো ভিজে গেছে, এক সাইডে ছাতা এক এইভাবে ছাতা ধরেছিল। তো চলো আমি ড্রেস ফ্রেস ছেড়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, আজকে তো ঠিক করে কথাই বলতে পারিনি। দেখতেই পাচ্ছ মুখ হাত দিয়ে চলে এসেছি, হাত তো ভিজে গেছে, চুল ভিজে আছে, আমার পিছনে শাকচুনি বসে আছে। আজ সারাদিন ঠিক করে কথা বলতে পারিনি কাজের মধ্যে থেকে, আর যে আজকে তো দাদা চলে গেছে, ওই জন্য মায়ের একটু মন খারাপ, দাদা চলে গেছে বলে কয়েকদিনের জন্য আসলো, তার চুল আমার পুরো ভিজে গেছে, চলো এখন আমি চুল শোকাবো, চুল শুকিয়ে চুলটাকে আগে বেঁধে নি, তারপরে কথা বলছি। আরো তো এক জেদ ধরে বসে আছে, কালকে যাবি তো, কালকে যাবি তো, কোথায় যাবে কালকে, জামা নেবে নতুন, আবার বলছিলাম এটা এখন এই বর্ষার সময় কারেন্ট ছিল না, এখন বাজে 10:30, তো মা এখন ভাত পাচ্ছে, চলো খেয়ে নি। সেই পটল আলু কুমড়োর ডিমের তরকারি দেখাচ্ছি, পটল আলুর তরকারি আর ডিমের তরকারি করেছে, চলো খেয়ে নি, রুমা ভাত বাচ্চা, এতক্ষণ কারেন্ট ছিল না, বেশ সব চুপ করেছিল, খেয়েটে উঠে তোমাদের সাথে কথা বলছি। আ হয়ে গেছে, জ্বর ঠোঁটটা কি বিচ্ছিরি লাগছে, প্রচুর ঝাল লেগেছে, প্রচুর ঝাল, আজকে ডিমের তরকারি প্রচুর ঝাল করেছে, আর লঙ্কাগুলো ছিল না, ডিমের তরকারি বেশি ঝাল হয়েছে, আলু পটল নয়, প্রচুর ঝাল করেছে, গরম গরম জ্বালা করছে। তো চলো গাইস পরে কথা বলছি, চুলটা ঠিকই আছে, ঘুমাবো একটু পরে। তা এটাই বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, আর আমাকে একটুখানি সাপোর্ট করো, বাই, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।